নম্বর ওয়ার্ড নির্বাচনী কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আমি সন্ত্রাসীরা। রাজশাহীতে ধানের শীষে প্রার্থী যাদেরকে এজেন্ট মনোনীত করা হয়েছে তাদের কারণ আমি মামলা নেই, অথচ গোয়েন্দা পুলিশ ধানের শীষের এজেন্টদেরকে নির্বিচারে আটক করে 15 থেকে 20 ঘন্টা পর তাদের নামে মিথ্যা বানোয়াট মামলা অভিযুক্ত করে গ্রেফতার দেখানো হচ্ছে। রাজশাহীতে নৌকা মার্কার প্রার্থীর পোস্টার নির্বাচনী বিধানে বর্ণিত মাপের চেয়ে অনেক বড়, তথাপি সেগুলো দেয়ালে সেটা আছে, এ বিষয়ে স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের নিকট অভিযোগ করলেও তারা কোনো প্রতিকার করেনি। সিলেটের খবর তো আপনারা শুনেছেন ইতিমধ্যে নিশ্চয়ই, যে সিলেটেও একই অবস্থা, আপনারা কয়েকটা মামলা করে সেখানে 241 জনকে আসামি করে নির্বাচনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। সিলেটে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রচারণা কার্যবিরত থাকার জন্য থানার সামনে অনশন করতে হয়েছে গ্রেপ্তারকৃত নেতাকে মুক্তির জন্য। সিলেটের সিটি কর্পোরেশন নির্বাচনে মহামান্য হাইকোর্টের গ্রেপ্তার না করার নির্দেশ থাকার পরও পুলিশ সেটি অমান্য করে বিএনপি নেতাকর্মীদেরকে নির্বিচারে গ্রেফতার করছে। সিলেটের নির্বাচনের প্রচারণা শুরুর দিকে বিএনপির দুজন নেতাকে পুলিশ কর্তৃক রাতে উঠিয়ে নেওয়ার পর সকালে অস্বীকার করে। এভাবে পরপর কয়েকদিন বিএনপি নেতাকর্মীদেরকে পুলিশ উঠিয়ে নিয়ে অস্বীকার করে সিলেট ধানের শীষের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচনী প্রচারণা বাদ রেখে নিজের নেতাকর্মীদের বাঁচাতে তাদের মুক্তির দাবিতে পুলিশ কমিশনার অফিসের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। যারা সেই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের বিরুদ্ধেই মামলা হয়েছে। এমনকি সিলেটের বয়োজ্যেষ্ঠ নেতা হক সাহেব, উনি কোনোদিন তার বিরুদ্ধে কোনো মামলা সিলেটে হয়নি, এই এতদিন পর্যন্ত এত আপনার আন্দোলন, কিন্তু ওনার বিরুদ্ধে মামলা হয়নি। সবাই তাকে সম্মান শ্রদ্ধা করে বলে তার নামে মামলা দেয়নি। এইবার এই নির্বাচনে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে হাইকোর্টে এসে তাদেরকে বেল নিয়ে যেতে হয়েছে, অ্যান্টিসিপেটেড বেল নিয়ে যেতে হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা বলতেই পারেন বারবার যে একই কথা বারবার বলছেন, একই কথা বারবার না বলতে আমাদের কোনো উপায় নেই। আমি আগেই বলেছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদেরকে সংবিধান সম্মত যে পদগুলো আছে সেই পদগুলো আমাদের এক্সজস্ট করতে হবে। ইলেকশন কমিশন একটা সংবিধানের একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠান, এর প্রধান যাকে করা হয়েছে তিনি কিন্তু আপনার, এবং কমিশনার যারা, তিনি দেয়ার আন্ডার ওথ যে তারা কোনো রাগ বিরাগে বশবর্তী না হয়ে তারা সম্পূর্ণ নিজেদের যে ক্ষমতা আছে সংবিধান অনুযায়ী, তাদের যে ক্ষমতা আছে তা প্রয়োগ করবেন এবং একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য তারা দায়বদ্ধ। দুর্ভাগ্য এই জাতির যে নির্বাচন কমিশন তার আশপাশ দিয়ে যাচ্ছেন না, তাদেরকে ফোন করলে বলেন চেষ্টা করছি, দেখছি, আর চেষ্টা করার জন্য তো আপনাকে ডাকা হয়নি ভাই। এই জাতি তো দেয়ার পেইং ফর ইউর স্যালারি অ্যান্ড অফ ইউর এভরিথিং, প্রত্যেকটি মানুষ তারা আজকে ট্যাক্স পে করছে, আপনাদেরকে রাখা হয়েছে এই রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু অবাধ করার জন্য, আপনাদেরকে শুধু চেষ্টা করার জন্য রাখা হয়নি। আপনাদেরকে অবশ্যই আপনার কর্তৃত্বকে প্রয়োগ করে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করার ব্যবস্থা করার জন্যই আপনাদেরকে সংবিধান দায়িত্ব দিয়েছে, এই দেশের মানুষ দায়িত্ব দিয়েছে। আপনারা সেখানে ব্যর্থ হচ্ছেন, আমি আগেও বলেছি এখনও বলছি, আপনাদের উচিত আপনাদের নিজেদের সম্মান রক্ষার্থে, একজন কমিশনার কয়েকদিন আগে কিছু কথা বলেছিলেন যে না পারলে তারা পদত্যাগ করবেন, দয়া করে পদত্যাগ করুন, এই জাতিকে রক্ষা করুন, এই জাতিকে আপনারা রক্ষা করুন। আপনারা যে নির্বাচন দেখাচ্ছেন, যে নির্বাচন সামনে তুলে নিয়ে এসছেন, এটা বাংলাদেশের ধ্বংস ছাড়া কিছু বয়ে আনবে না। আমরা এই কথা কখনো বলি না যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, বিএনপিকে বা অমুক দলকে আনতে হবে, আমরা সবসময় বলছি এই দেশের মানুষকে তার যে অধিকার, ন্যায্য অধিকার, তার ভোটের অধিকার প্রয়োগ করবার মতো সুযোগ সৃষ্টি করে দিতে হবে, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে হবে। আমাদের কথা বাদ দেন, একদম অরাজনৈতিক প্রতিষ্ঠান যা নির্বাচন পর্যবেক্ষণ করেন সুজন, তারা কয়েকদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছেন কোথাও কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমি এই কারণেই কথাগুলো আপনাদেরকে বলছি, যে জোর দিয়ে কথাগুলো বলছি আজকের এই ব্রিফিংয়ে, দয়া করে এই জিনিসগুলো আপনারা নিয়ে আসুন। আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে যাচ্ছি, বিচারের ভার তো আমরা জনগণের উপরেই দিয়েছি, জনগণ নিশ্চয়ই তাদের দায়িত্ব, এই দেশের মানুষ সবসময় তাদের দায়িত্ব পালন করেছেন, তাদের দায়িত্ব পালন করবেন। আমরা নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে
একটি সুষ্ঠ নির্বাচন করার জন্য নিরপেক্ষ নির্বাচন করার জন্য সকল ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত গ্রেফতারকৃতদেরকে মুক্তি দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি, অন্যথায় তাদের পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি কোথায়? এটা ওটা আমরা তো কতবার আমাদের ইচ্ছা প্রকাশ করেছি আপনারাই জানেন, নতুন করে বলার কিছু নেই। আওয়ামী লীগের সাধারণ সভার সময় একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে যে উনি খুব সুন্দর করে যখন যা খুশি বলতে পারেন, এটা তার সেই ব্যাপারে তার কোনো রকমের আপনার সমস্যা নেই, উনি বলতেই পারেন। আমরা তো আলোচনা চেয়েই আসছি বরাবরই, আমরা একটা সুস্থ অবস্থায় যাওয়ার জন্য, একটা নিরপেক্ষ নির্বাচন যাওয়ার জন্য পথ বের করতে তাদের সঙ্গে আলোচনা সবসময় আহ্বান জানাচ্ছি। আজকে আপনাদের মাধ্যমে আজকে আবার আহ্বান জানালাম, যা আসেন আলোচনায় বসি, কথা বলি, আসেন, কোথায় বসবেন কি করবেন বলেন, আমরা সবসময় প্রস্তুত আলোচনার জন্য। থ্যাংক ইউ। না, এটা এই নির্বাচনের ব্যাপারে আমি আপনাকে প্রথম থেকেই বলেছি যে এই স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আপনার আমরা ওই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। আমরা চেষ্টা করেছি 20 দলকে আপনার একসাথে নির্বাচন করানোর জন্য, জামাত ইসলাম এখন পর্যন্ত তারা নির্বাচনী মাঠে আছেন, থাকতেই পারেন তারা, কিন্তু এর জন্যে আমাদের 20 দলের যে জাতীয় পর্যায়ে যে ঐক্য, সেই ঐক্য কখনো আপনার বিনষ্ট হয়নি। জি বলেন। এটা কি আর প্রশ্ন আপনার? শোনেন, বিএনপি 1990 সালের 91 সালে যে নির্বাচন করলো, আপনি তো অনেক পুরনো মানুষ, ভালো করেই জানেন যে সেই নির্বাচনে বিএনপি একাই নির্বাচন করেছিল এবং সরকার গঠন করেছিল। সুতরাং বিএনপিকে যেটা না জেতার উপরে কারোর উপর নির্ভর করতে হয় না, বিএনপি সেলফ সাফিসিয়েন্ট জেতার জন্যে। এবং একটা কথা আমি বলতে চাই, যেটা যে আমরা ঐক্য করেছি বৃহত্তর স্বার্থে, বৃহত্তর স্বার্থটা কি? এই দানবের হাত থেকে মুক্তি পেতে, এই যে একটা পশু শক্তি আপনার বসে আছে বুকের ওপরে সব কিছু ধ্বংস করে দিয়ে, একে সরানোর জন্যে, রেস্টোরেশন ডেমোক্রেসির জন্যে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমাদের ঐক্য। নির্বাচন তো হচ্ছে আমাদের দ্বিতীয় ঐক্য, তৃতীয় ঐক্য, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখন আপনার এই ভয়াবহ সরকারকে সরানোর জন্য। আমরা শুধু 20 দলীয় ঐক্য জোট নয়, আমরা তো জাতীয় ঐক্যরই ডাক দিয়েছি, সেখানে আমরা মনে করি যে অনেক দূর এগিয়েছে। 8 দল, বাম 8 দল, তারা আজকে নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা যে কথাগুলো বলি সে কথাগুলোই তারা বলেছেন, সে দাবিগুলো তারা নিয়ে এসছেন। আমরা এটাও আশাবাদী বাকি যে সমস্ত দলগুলো আছে তারা অবশ্যই এটা চিন্তা করবেন যে বর্তমানে দেশকে রক্ষা করতে হলে, মানুষকে বাঁচাতে হলে, তার অধিকারকে ফিরিয়ে দিতে হলে আমার 1971-এর স্বাধীনতা যুদ্ধের যে চেতনাকে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে এই ঐক্যের কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ। আশা তারা করতেই পারেন, কারণ আশায় তো আমরা আপনার বাধা দিতে পারি না। না ঠিক আছে, নো প্রবলেম, ওনাদেরকে আশা করতে দিন না, আমি তো তারা আশা বাধা দিতে পারবো না, আমরা আমাদের কাজ করছি, ওনারা ওনাদের কাজ করবেন। এখন পর্যন্ত তো আপনার তারা আমাদেরকে সমর্থন দেননি। জি, থ্যাংক ইউ।